আব্বা জানে না কালিমা তিন প্রকার, ইসিম, ফেল, হরফ। এগুলো গতকালকে আমরা জানার চেষ্টা করেছি কেন তিন প্রকার হলো, আরও বেশি প্রকারও তো হতে পারে, কিন্তু তিন প্রকার কেন হলো। কোনো একটা শব্দের অর্থ নিজেই নিজের উপরে অর্থ প্রমাণ অর্থ থাকলেও প্রকাশ করতে পারে না, তাহলে অর্থ প্রকাশের বিবেচনায় কালেমা তিন প্রকার। মনে থাকবে এমনি কালেমা কিন্তু তিন প্রকার কখনো হয় না। এই যে আব্বা জানেরা বুঝতে পেরেছেন, যেটাকে আমরা বলি দলিলুল হাসান, দলিলুল হাসান, এই তিন প্রকারে সীমাবদ্ধ হওয়ার কারণ কি? কোনো সব পৃথিবীর প্রত্যেকটা কালিমারই তো অবশ্যই অর্থ আছে, আছে না? লফজুন বুঝি আলিমা আনান মুফরাদিন মুফরাদান মুফরাদ, অর্থবোধক একক শব্দকে মুফরাদ বা কালিমা বলে। এই যে সিফাত রিফাত তাওহীদ, অর্থবোধক একক শব্দ। যদি অর্থই না থাকে তাহলে তো সেটা মুহমাল হয়ে যাবে, সেটা তো আর লফজ হবে না, লফজে মাউজু হবে না, লফজে মুহমাল হয়ে যাবে, তাই না? এখন প্রশ্ন হচ্ছে আব্বা জান, তাহলে এই যে এসিম ফেল হরফ কালিমা তিন প্রকার, এটা কিসের বিবেচনায়? এই তিন প্রকার অর্থ প্রকাশের বিবেচনা, স্বাধীনভাবে অর্থ প্রকাশের বিবেচনা। অর্থ আছে হরফের, কিন্তু অর্থ একাকী স্বাধীনভাবে অর্থ প্রকাশ করতে পারে না, অন্যের সাহায্য ব্যতীত। অন্য শব্দের সাথে যখন মিলে তখন তার কি থাকে আব্বা জান? অর্থ হয়, তখন তার অর্থ হয়। আলহামদুলিল্লাহ আপনারা পড়ছেন হেদায়েতুন্নাহ 100 বার করে, কার কতবার হয়েছে? হ্যাঁ, 50 বার করে হচ্ছে, 47 পৃষ্ঠা 50, আলহামদুলিল্লাহ আপনার 50 পৃষ্ঠা 100 বার করে। এই যে পাঞ্জিগঞ্জ হেদায়েতুন্নাহ শরমিয়াতে আমিল 100 বার করে পড়ছে আলহামদুলিল্লাহ, ঠিক আছে, আপনারাও পড়ছেন, আল্লাহ আপনাদেরকে সাহায্য করুন। একই বিষয়ে যখন বারবার পড়বেন তখন সেটা না বুঝলেও একাই বুঝবে, তখন এমনিতে আপনার মাথার মধ্যে ঢুকে যাবে ইনশাআল্লাহ। একবার নয়, দুইবার নয়, তিনবার নয়, একবার না পারিলে দেখো শতবার, তাই শতবার পড়েন। আর এগুলো শুধু পারাপারির সাথে সাথ না, মুখস্থ করেছেন আলহামদুলিল্লাহ আপনারা, তারপরেও আবার দেখেন। আবার বলছি, তাহলে অর্থটা আছে ঠিকই, কিন্তু একাকি স্বাধীনভাবে ব্যবহার হয় না, একাকি স্বাধীনভাবে অর্থর প্রকৃত অর্থ দিতে পারে না, দিকে 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 কী দিকে? কোনো একটা জিনিসের দিকে, তাহলে ইলা টু দিকে, দিকে প্রতি পর্যন্ত, তাই না? এই জিনিসগুলো তাহলে কিন্তু কেসি নিজেই নিজের অর্থ প্রকাশ করে। আহসান হাবিব, আমিনুল ইসলাম, সাদ বিন কুরাইশ, এদের অর্থ আছে না? যখন আহসান হাবিব বললেন তখন আমাকে বুঝতেছেন না, তাই? হ্যাঁ, মাশাআল্লাহ, অনেক আহসান হাবিব থাকলেও আপনি কিন্তু আমাকেই বুঝছেন, তাহলে আমার অর্থ আছে। আমি কারো সাথে কোনো শব্দের সাথে মিশি আর না মিশি, আহসান হাবিব পৃথিবীর সকল ভাষাতে আহসান হাবিবই থাকবে, যেহেতু এটা প্রপার নাম। আবার দেখেন, আমি কি কোনো কালের সাথে, পৃথিবীতে তিন কাল আছে, আমি কি কোনো কালের সাথে মিলে আছি? নেই। কিন্তু ফেলটা কি করে? ফেলটা নিজের অর্থ নিজে প্রকাশ করে, যা এলো এলো, যখনই বললো এলো, ইয়াজিউ আসছে, তাহলে যা এলো আর ইয়াজিউ আসছে যখনই আমরা বলছি, এটাও তো একটা শব্দ, যা একটা শব্দই শুধু নয়, বরং এটা একটা বাক্যও বটে, এটা একটা সিগা
এটা একটা কি বাবা বাক্য বটে। তাহলে আব্বাজান এখন প্রশ্ন করেন তো, আপনি যখন যা বললেন তখন অর্থ দিল এবং তিন কালের কোনো একটা কালের সাথে, তার মানে এটা মাজি ইয়াজি ও মুজারে, তাই না? তাহলে অর্থ প্রকাশের বিবেচনায় দলিলুল হাসর তিন প্রকার হওয়ার সীমাবদ্ধ হওয়ার কারণ কি? এখন যেই শব্দই আসুক এই তিন ক্যাটাগরির মধ্যেই পড়বে। তাহলে মূলত অর্থ প্রকাশের দিক থেকে, অর্থ প্রকাশের দিক থেকে কালেমা তিন প্রকার, এটাকে বলা হয় দলিলুল হাসান। ঠিক আছে, এখন দেখেন প্রশ্ন, এখন দেখেন সংজ্ঞা দিচ্ছেন ফাহাদুল ইসমি, ইসমের সংজ্ঞা কালিমাতুন তাদুল্লু আলা মানা, কালিমাতুন এমন একটা শব্দ, এমন একটা শব্দ, সেই শব্দ অবশ্যই যেহেতু বলেছেন কালিমা তার মানে অর্থ বোধক শব্দ হতে হবে, ইমনির শব্দ হলে হবে, কালিমা হলে অবশ্যই কি হতে হবে, অর্থ বোধক শব্দ হতে হবে। এই যে আব্বাজান বইয়ের দিকে তাকান, এখন বইয়ের দিকে তাকান, তাদুল্লু আলা মানান ফি নাফসিহা, তাদুল্লু আলা প্রমাণ করে, দাল্লা ইয়াদুল্লু, তাদুল্লু ইয়াদুল্লু আলা দাল্লা আলা, আলা যখনই আসবে শিলা তখন প্রমাণ করা হবে, তাহলে তাদুল্লু আলা এই কালিমা, এই কালিমা প্রমাণ করে এমন একটা শব্দ যেটা প্রমাণ করে মানান ফি নাফসিয়া, তার নিজের মধ্যে অর্থ আছে। ইয়াদুন মানে হাত, হাত মানে কে যে আহসান হাবিব, এই যে আমি, আমার একটা নিজস্ব অর্থ আছে। তাহলে বলেছে এটাই মূলত সংজ্ঞা, এর পরে যেটা দিয়েছে এটা না দিলেও হতো, কিন্তু পূর্ণাঙ্গ করার জন্য যেহেতু আমরা অর্থ প্রকাশের বিবেচনায় এগুলো সংজ্ঞায়িত করেছি, আমরা নয় মূলত আল্লামা সিরাজউদ্দিন আন-নাহভি রহিমাহুল্লাহ, তিনি বললেন ইসম এমন একটা সংজ্ঞা, যে এমন একটা শব্দ যে নিজেই নিজের অর্থ প্রকাশ করে, প্রমাণ করে, কিন্তু গয়রু মুকতারিনিন সম্পর্ক ব্যতিরেখে, গয়রু মুকতারিনিন নিকটবর্তী যাওয়া ব্যতিরেখে, সম্পর্ক ব্যতিরেখে, বিয়াহাদি, বি মানে সাথে সঙ্গে, বি মানে কি সাথে সঙ্গে, সঙ্গে মধ্যে ভিতরে, বি মানেও ভিতরে হয়, তাই না? তাহলে বিয়াহাদিল আজমিনাতিস সালাসাতি আফাইলাতুন আজমিনাতুন, ঠিকই আছে, বিয়াহাদিল আজমিনাতিস সালাসাতি তিন কালের কোনো কালের সাথে সম্পর্ক রেখে, বিয়াহাদিন একটা আজমিনাতিস সালাসা তিন কাল, জামানুনের বহু বচন আজমিনাতুন, ঠিক আছে, তাহলে তিন কাল, কয় কাল, তিন কাল, তিন কালের কোনো একটির সাথে সম্পর্ক বেঁধে রেখে, তার মানে এসিম নিজেই নিজের অর্থ প্রকাশ করে, তিন কালের কোনো কালের সাথে সে সম্পর্ক রাখে, কে রাখে বাবা তিন কালের সাথে সম্পর্ক, ফেল রাখে, কে রাখে, ফেল রাখে। আসলে এই সংজ্ঞাগুলো আল্লাহ আমাকে ক্ষমা করুন শতভাগ জামি নয়, শতভাগ জামি মানে বোঝেন পূর্ণাঙ্গ, একই জিনিস বিভিন্নভাবে বলা যাবে সেই হিসাবে সঠিক, কিন্তু একটা এসিমের সংজ্ঞা হতে যতগুলো গুণ দরকার ততগুলো গুণ পাওয়া যায় না। সিক্স ব্লাইন্ড ম্যান পড়েছেন, সিক্স ব্লাইন্ড ম্যান বিলা আইনুন, এই যে ইংলিশে এসেছে বিলা